আপনারা অনেকে দেখেছেন পাকিস্তানে এক ব্যক্তিকে ইমাম মেহেদি হিসেবে চিহ্নিত করা হয়েছে, মোহাম্মদ কাসেম। মোহাম্মদ কাসেম নবী বলেছেন, লাউলাম ইয়াবকু মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউমিল আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়া ধ্বংস হতে যদি একটা দিনও বাকি থাকে, আমার আল্লাহ পাক ওই দিনটাকে এত লম্বা করে দেবেন, ওই দিনে একজন খলিফা এসে রাজত্ব করবেন, তার নাম হবে ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আব্দুল্লাহ, তার মাতার নাম হবে আমার মাতার নামের মতো আমিনা, আমার আখলাক চরিত্র তার ভিতরে থাকবে, তিনি স্কুলে যাবেন না, কলেজে যাবেন না, মাদ্রাসা মক্তবি ইউনিভার্সিটিতে পড়বেন না, তবে আমার আল্লাহ পাক তাকে ইলমে লাদুননি দান করবেন। কপালটা প্রশস্ত, নাকটা উঁচু, যে ডান চোয়ালে একটা কালো তিল থাকবে, আর তিনি ব্যাপক তোতলা হবেন। তোতলা হবার কারণে কখনো কখনো রেগে নিজের উরুর উপরে তিনি হাত দিয়ে বাড়ি মারবেন, তোতলা হবার কারণে। তো পাকিস্তানে মোহাম্মদ কাসিম বলে এক ব্যক্তি, সে নাকি ইমাম মেহেদি, দাড়ি চাঁসা পুরো, ফুল প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, তাও বলছে কারা, এই মৌলবীরা, দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা। জি, 2024 সালে আল্লাহ পাক ভালো জানেন, হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারে মানুষ, সেই দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, এ না ফেব্রি উতবা, আমি এক নম্বরে বললাম জাজিরতুল আরবে তোমরা লড়াই করবে, আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করবেন। দুই নম্বরে তোমরা পারস্যবাসীদের সঙ্গে লড়াই করবে, আমার আল্লাহ পাক ওখানেও তোমাদের বিজয়ী করবেন। তিন নম্বরে রসূলুল্লাহ বললেন, শোনো শোনো, তোমরা রোমবাসীদের বিরুদ্ধে লড়াই করবে, আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করে দেবেন। রোম বলতে কারা? বর্তমানে রোম বলতে ইস্তাম্বুলকে বোঝায়, কনস্টান্টিনোপল বোঝায়, কিন্তু নবী পাক, আমি বহু পড়াশুনো করে বলছি, নবী পাক যখন রোম বলেছিলেন, নবী পাক বোঝাতে চেয়েছিলেন খ্রিস্টানদের কেন্দ্র শক্তি, সেটাকেই রোম বলেছেন, দ্যাট মিন্স ওয়াশিংটন ডিসি আমেরিকার অথবা নিউ ইয়র্ক শহর। নবী আমার সাহাবাদের বলেন, ও সাহাবারা, ওই দেশটার কথা তোমরা কি জানো, যার একদিকে সমুদ্র আর একদিকে হলো স্থলভাগ। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি জানি জানি। নবী নবীর এই হাদিসটা বুখারী মুসলিমের ভিতরে রয়েছে, তবে দেশটার নাম বলা হয়নি, ভৌগোলিক বিবরণ দেওয়া হয়েছে। তবে মুসনাদে আহমদ শরীফ অন্য হাদিসের ভিতরে নবী পাক বললেন, রোমবাসীদের সঙ্গে লড়াই করবে, আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করবেন। ও সাহাবা, ওই দেশটার কথা জানো, একদিকে সমুদ্র একদিকে স্থল। সাহাবারা বলেন, জি আর রাসূলুল্লাহ, জানি। নবী পাক বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত এই ওই ওই দেশটার বিরুদ্ধে, অর্থাৎ ওই খ্রিস্টানদের বিরুদ্ধে, মেমনি করে ইসহাক আলাইহিস ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বংশধরেরা, তারা ওদের সঙ্গে লড়াই না করবে, এমনি করে ওই দিনে মুসলমানদের সংখ্যা হবে মাত্র 70,000, খ্রিস্টানদের কতটা হবে জানেন? আল্লাহর নবী বললেন, খ্রিস্টানদের দলে 80টা পতাকা থাকবে, একদম সহি হাদিস, খ্রিস্টানদের 80টা পতাকা হবে, হতে পারে গ্রেট কোয়ালিশন, 80টা দেশের পতাকা, হয়তোবা 80টা দেশ সাপোর্ট করবে, আর এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। তাহলে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কত হবে? 8 × 96, 9,60,000 সৈন্য হবে।
960,000 আর মুসলমানদের 70,000। নবী পাক বলছেন ওই যুদ্ধেও আল্লাহ তোমাদের বিজয় করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও মুসলমানদের সংখ্যা কম, ওদের তো 960,000, বিশাল অস্ত্র শস্ত্র, এমন লড়াই হবে। নবী বললেন বিশ্ব কোনোদিন সেই যুদ্ধ দেখেনি। খ্রিস্টানদের মন থেকে ওদের বাদশাহী করার চিন্তা ভাবনা সব মুছে যাবে, সব মুছে যাবে, থাকবে না। সেই যুদ্ধটা হয়তো খুব তাড়াতাড়ি বিশ্ব দেখতে পারে। মনে রাখবেন বাইতুল মুকাদ্দাস যেদিন জয় হবে, তাই সেই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হয়ে যাবে। একদম বাইতুল মুকাদ্দাস বিজয়ের সাথে সাথে ইমাম মেহেদী বার হয়ে যাবেন। আর মদিনার অবস্থা চরম অবস্থায়, চরম বিপর্যয়ে আসবে মদিনায়, প্রচন্ড বিপর্যয়। হাদিস পাকে নবী বলেছেন ফাতহে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় ও খারাবু ইয়াসরিব মদিনার খারাপ হবার কারণ হবে, মদিনাকে উচ্ছন্নে দেওয়া হবে। আমি পরে সে কথা বলবো। আর ইমাম মেহেদী যখন আসবেন জানবেন তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে জানবেন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিসাল্লাম, ঈসা আলাইহিসাল্লাম যখন আসবেন তার পরপরই জানবেন দাজ্জাল, দাজ্জাল যখন আসবে জানবেন তার পরপর ইয়াজুজ মাজুজ আসবে, একদম একটার সঙ্গে একটা জড়িয়ে রয়েছে। তো কবে হয়তো আপনি খবর পেয়ে যাবেন। এমনি তো ইমাম মেহেদী বিশ্বের মুসলমানদের হাতছানি দিচ্ছে এখন, যে হাতছানি দিচ্ছে রেডি হও, দাজ্জালের সেনাদের মতো হয়ে থেকো না, নবীর সেনা হয়ে থাকো, ইমাম মেহেদীর সৈন্য দলে যোগদান করবার মতো জি যোগ্যতা নিয়ে তোমরা বেঁচে থাকো। নবী আমার বলেন ও আমার সাহাবারা, যদি তোমরা কখনো খবর পেয়ে যাও খোরাসানের দিক থেকে কালো পতাকা ধারী একদল মানুষেরা আসে, তাহলে তোমরা দেরি করবে না। যদি বরফের উপর দিয়ে দৌড়ে যেতে হয়, আমি রাসূলুল্লাহ বলি বরফের উপর দিয়ে দৌড়ে ওই কালো পতাকার নিচে চলে যাও, কারণ ওই কালো পতাকার নিচে রয়েছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। খুব শিগগিরই দেখবেন বর্তমানে পাকিস্তানে, আপনারা অনেকে দেখেছেন পাকিস্তানে এক ব্যক্তিকে ইমাম মেহেদী হিসেবে চিহ্নিত করা হয়েছে, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ কাসেম। নবী বলেছেন লাউলামি ইয়াবকু মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউমিল আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন দুনিয়া ধ্বংস হতে যদি একটা দিনও বাকি থাকে, আমার আল্লাহ পাক ওই দিনটাকে এত লম্বা করে দেবেন, ওই দিনে একজনা খলিফা এসে রাজত্ব করবেন, তার নাম হবে ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আব্দুল্লাহ, তার মাতার নাম হবে আমার মাতার নামের মতো আমিনা, আমার আখলাক চরিত্র তার ভিতরে থাকবে। তিনি স্কুলে যাবেন না, কলেজে যাবেন না, মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে পড়বেন না, তবে আমার আল্লাহ পাক তাকে ইলমে লাদুননি দান করবেন। কপালটা প্রশস্ত, নাকটা উঁচু, যে ডান চোয়ালে একটা কালো তিল থাকবে, আর তিনি ব্যাপক তোতলা হবেন। তোতলা হবার কারণে কখনো কখনো রেগে নিজের উরুর উপরে তিনি হাত দিয়ে বাড়ি মারবেন, তোতলা হবার কারণে। তো পাকিস্তানে মোহাম্মদ কাসিম বলে এক ব্যক্তি, সে নাকি ইমাম মেহেদী, দাড়ি চাঁসা পুরো, ফুল প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, তাও বলছে কারা, এই মৌলবীরা দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামাওয়ালারা বলছে এই ইমাম মেহেদী। অথচ ইমাম মেহেদী বার হবার আগে কেউ তাকে চিনতে পারবে না, কিন্তু পাকিস্তানের এত চিনে ফেলে দেশ।
একে তো চিনে ফেলে দিয়েছি। সব চাইতে কারো জিজ্ঞাসা করতে হবে না, মনে রাখুন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার কিতাব কাদিয়ানি হ্রদের ভিতরে এনেছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা বাবাজিরা, এক রমজানুল মোবারকের পয়লা রমজান চন্দ্র গ্রহণ হবে, চোদ্দই রমজান সূর্য গ্রহণ হবে, একই রমজান মাসে চন্দ্র আর সূর্য গ্রহণ হবে, তবে জ্যোতিষীদের গণনায় ধরা পড়বে না। যারা জ্যোতিষী বা ক্যালেন্ডার তৈরি করে তাদের গণনায় এই দুটো চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ ধরা পড়বে না। তাই মোহাম্মদ কাসিম প্রকাশ হয়েছে, কিন্তু তার আগের রমজানে কি এটা ঘটেছে? একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়েছে? হয়নি। নবী আমার বলেন, আল মাহদি আওলাদে ফাতেমা, মেহেদি হলেন ইমাম মেহেদি হলেন ফাতেমার আওলাদ, ফাতেমার আওলাদ। এই যে আমরা দেখছি ইরাক, ইরাককে কয়েকবার ধ্বংস করা হয়েছে জানেন, কয়েকবার ধ্বংস করা হয়েছে ইরাককে। সেই হালাকু খানের মঙ্গল বাহিনীরা লক্ষ লক্ষ ইরাকবাসীদের হত্যা করেছিল। তখনকার আলেমরা মনে করছিল, যেহেতু নবী বলেছেন যে ইরাকের ফোরাত নদীতে সোনার পাহাড় বার হবে, যতক্ষণ না ইরাকের ফোরাত নদীতে সোনার পাহাড় বার না হবে ততদিন কেয়ামত আসবে না। যে তরল সোনা বা চাক সোনা, তো মঙ্গল বাহিনীরা যখন হামলা করেছিল আলেমরা, আর নবী পাক বলছেন যখন ইরাকের ফোরাত নদীতে সোনার পাহাড় বার হবে, হাইনারা হানাদারেরা তারা ঝাঁকে ঝাঁকে ইরাকের উপরে নেমে আসবে, তবে না না যারা আসবে ইরাকের জমিনে তাদের প্রত্যেকের কবর ইরাকের জমিনে রচিত হবে। আপনি খবর নিয়ে দেখেন ইরাকের ফোরাত নদীর পানিটা কমে যাচ্ছে, কয়েকটা দেশের বড় বড় দেশের মিলিটারিরা তারা তার আশেপাশে শিবির গেড়ে বসে পড়েছে ওই সোনা নেওয়ার জন্য। তো সেই যুগের আলেমরা ভাবতো ওই মঙ্গলরাই মনে হয় ইয়াজুজ মাজুজ, না হয় নবী পাক বলেছেন যে হায়নারা হামলা করবে এরা সেই হায়নারা। কিন্তু তখন ইরাকে তরল সোনা মানে তেল বা চাক সোনার কোনো রকম সন্ধান ছিল না, তাই আলেমরা ভাবছিল এরা নয় বরং পরে এই দলটা আসবে, আর সেই দলটা খুব শিগগিরই হয়তো বিশ্ব দেখতে পাবে।